বিসমিল্লাহি রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে এমন একটি আলোচনা নিয়ে হাজির হলাম যে আলোচনাটি প্রত্যেকটা মানুষের জানা দরকার এবং কোন কোন কর্ম, কোন কোন সাধনা, কোন কোন আমল, যেই কাজগুলো করলে দেখা যায় মানুষ এমন একটি জায়গাতে পৌঁছে যায় যেখানে পৌঁছে গেলে সেই মানুষটির কাছে আজরাইল আসতেও ভয় পায়। আজরাইল আসতে ভয় পাবে কেন? সে তো আকাশ পাতাল নিয়ে অনেক বড়, তার ছোট্ট একটা মশার মতো একটা মানুষ এর কাছে আসতে ভয় পাবে কেন? এর মূল বিষয়টা হলো, দেখেন বাংলাদেশে প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রীর যে সাইজ আমাদের মানুষের সমান সাইজ, কিন্তু দেখা গেছে বাংলাদেশের সকলে তাকে মানতেছে, তার হুকুম পালন করে চলতেছে, কিন্তু তিনি তো 100 মানুষ একত্র করলে যত বড় মানুষ হবে অত বড় মানুষ নয়, সাইজ তো একই, ডিফারেন্স কিসে? পাওয়ারে। তিনি প্রধানমন্ত্রী, সে পাওয়ারটি তার কাছে আছে। তো এখন একটা আজরাইল কিন্তু আকাশ পাতাল নিয়ে অনেক বড় এবং বিকট রূপ ধরার শক্তি আল্লাহ তাকে দিয়েছে। তো এখন কথা হলো যে এই আজরাইল এত বড় হয়ে একটা মশার মতো মানুষের কাছে আসতে তার ভয় হয়, কারণ হলো দেখেন একটা রিক্সাওয়ালা যেই সাইজ, একটা ট্রাক বাস চালায় সেই ড্রাইভার যে একটা মানুষ, সেও কিন্তু সেই একই সাইজ। প্রধানমন্ত্রী, সে মানুষটা সকল মানুষের সাইজ কিন্তু তার পাওয়ারটা বিশাল। ঠিক তেমন করে একটা আজরাইলের কাছে যদি একটা মানুষ ছোট্ট মশার মতো হয়ে থাকে, এই মশার মতো এত ছোট মানুষটাকেও আজরাইল ভয় পায়। এর মূল উদ্দেশ্য কি? যে আল্লাহর কাছ থেকে সেই ব্যক্তিটা পাওয়ার অর্জন করেছে এবং আল্লাহ তাকে বন্ধুত্ব আছে, যাকে বন্ধু স্বীকৃতি দেওয়া হয়েছে। আল্লাহ কিন্তু কোরআনে ওই কথাটি বলেছে যে তোমরা কেউ আমার বন্ধুদের সাথে বেয়াদবি করো না, আমার বন্ধুর অপমান আমি সইতে পারবো না। তো হে সমস্ত জগৎবাসী, আজকের যে আলোচনাটি একটু গভীরে যাওয়া যাক, সেই গভীরটা হলো দেখুন যে জমেও তারে সালাম করে, তার মানে আজরাইলও তাকে সালাম করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আজরাইল যেদিন এসেছিল সেদিন তিনি কিন্তু এসে সালাম দিয়েছিলেন এবং নবীজির সাথে সুন্দর কথাপতন হয়েছে, যে নবীজি যখন বলল যে দুনিয়াতে থেকে কি করব, ঠিক আছে আজরাইল আপনার ডিউটি আপনি করেন, চলে যাব, তাহলে আজরাইলকে হুকুম দেওয়া হয়েছে আপনার ডিউটি আপনি পালন করেন, তাহলে এই পৃথিবীতে শ্রেষ্ঠ বন্ধু যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে থাকে, তাহলে শ্রেষ্ঠ বন্ধু অনেক বড় বন্ধু, ছোট বন্ধু হলেও তো পৃথিবীতে আছে, ওলিয়া আউলিয়ারা যারা আছে আর এই জগতে যারা এই ওলি আউলিয়াদের পাশে আছে, তারাই কিন্তু একদিন বিশ্বাস, ভক্তি ও প্রেমের জোরে পার হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আজকের আলোচনা হলো কোন কোন কর্ম সাধনা, কোন কোন বিষয় ত্যাগ দিলে আমরা আল্লাহ পর্যন্ত তো পৌঁছাবই, আজরাইলেও সালাম করবে,
আপনি যদি বলেন যে আমার 6 মাস টাইম লাগবে, হে আজরাইল আপনি 6 মাস পরে আসেন, এতে কিন্তু আল্লাহও রাগ করবে না আর আজরাইল তাকে মানতে বাধ্য। কারণ আল্লাহ কি বলেছে কোরআনে, আমার বন্ধুদের কখনো মৃত বলিও না, আমার বন্ধুরা তারা কখনো চিন্তিত হবে না, আমি তাদেরকে নিজেই পরিচালনা করেছি দুনিয়াতে, আমি আমার পর্যন্ত এনে তাদেরকে আমি দেখশন করব, নিজেই তাদের খবর রাখব। সুবহানাল্লাহ। তবে সেই কর্মকাণ্ডগুলো আমি বলে যাব, কিন্তু এই জিনিসগুলো যার যার কামেল মুর্শিদের কাছ থেকে নিয়ে নিতে হবে। যেমন চিক সাধনা, রেচক, পূরক, কুম্ভক এবং রাতের গভীরে ধ্যানের দেশে ডুবে যাওয়া, এর আগে দিয়ে সর্বসাধনা করার আগে দিয়ে আগে দেহের মধ্যে 6টা রিপু আছে এবং 6টা লতিফা আছে, এই 6টা রিপুকে কন্ট্রোল করতে হবে এবং সেটা চিক সাধনার মাধ্যমেই এই 6টা রিপুকে কন্ট্রোল করতে হবে। এরপর 6টা রিপু যখন আপনার কন্ট্রোল হবে, তখন আপনার দেখা যায় 6টা লতিফা জাগ্রত হবে, আর 6টা লতিফা তখনই জাগ্রত হবে যে নিজেকে পবিত্র করতে পেরেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যে নিজেকে পবিত্র করতে পেরেছে, একমাত্র তিনি পবিত্র। আর আল্লাহ কি বলেছে, যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম। সফল কাম কেন? কারণ আল্লাহ মহাপবিত্র আর আমরা ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র পবিত্র। তখন সেই মহাপবিত্র এই ক্ষুদ্র পবিত্রে এসে বিলীন হয়। যখন ক্ষুদ্র বিশ্ব বা ক্ষুদ্র দেহের ভিতরে যখন আল্লাহ নিজে বিলীন হয়ে যায়, একাকার হয়ে যায়, তখন যদি আজরাইল আসে, তখন আজরাইল ভয় পেয়ে যায় যে এখানে আল্লাহর বন্ধু, এখানে বেয়াদবি করা যাবে না, তাহলে আমার মতো আজরাইলেরও চাকরি থাকবে না। যাই হোক, আজকের যে আলোচনাটি, এই সাধনাগুলো আমার মুখ থেকে শুনে করতে পারবে না, নামগুলো বলেছি, কিভাবে করতে হবে, কোন নিয়মে করতে হবে, কখন করতে হবে, এগুলো আপনার মুর্শিদ আপনাকে বলে দেবে। তবে আপনারা বলতে পারেন, সাধনার নাম বলেছেন, এগুলো কি করে করতে হয়, এগুলো কেন বললেন না? দেখেন, একটা কথা আছে যে পুঁজি থাকলে ব্যবসা হয়। পুঁজি থাকলে যদি ব্যবসা হয়, তাহলে ধরেন আমি যে কথাগুলো বলেছি, এই কথাগুলো হয়তো আপনাদের কারো অনেকের জানা নেই, তখন এই কথাগুলো যদি যার কামেল মুর্শিদ আছে তার কাছে গিয়ে যদি পেশ করি, বাবা আমার আত্মার মুক্তি নিতে হলে এই এই সাধনাগুলো আমি জেনেছি, কিন্তু এই সাধনাগুলো কোন নিয়মে, কখন, কিভাবে, কোন কোনভাবে করতে হয়, এগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে দেন, তখন গুরু বুঝবে। সে যখন এই সাধনার নামগুলো বলতে পেরেছে এবং সেই সাধনাগুলো কোন নিয়মে করতে হয় সেটা জানতে চেয়েছে, অবশ্যই সে আমার কাছে এই সাধনা প্রাপ্ত হয়েছে। তখন আপনার মুর্শিদ যদি জ্ঞানী এবং তিনি যদি কামেল হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে এই সাধনাগুলো দেখিয়ে দেবেন। তখন এই সাধনাগুলো যখন দিন দিন করতে থাকবেন, তখন আপনার নিজের ভিতরে যা কিছু আছে ময়লা পরিষ্কার হয়ে যাবে, আর সেই পবিত্র স্থানে আল্লাহ নিজে আসবে। আল্লাহ যখন নিজে আপনার মধ্যে বসবাস করবে, তখন আজরাইল যদি কখনো আসে, তখন আপনার মধ্যে দেখবেন আজরাইল বলবে আপনার মধ্যে নূরে তাজাল্লি বাসে। এসব দেখে কি আর আজরাইল কাছে আসে? দূর থেকেই সালাম ভক্তি দিয়ে আর বলে, হে আল্লাহর ওলি, হে আল্লাহর দোস্ত, যদি আপনি আমাকে বলেন তাহলে আপনাকে নিয়ে যাব, আর যদি বলেন যে আমি এখন না, আলহামদুলিল্লাহ আপনি হুকুম করুন। কারণ আল্লাহর বন্ধুর হুকুম আর আল্লাহর হুকুম এক। কেননা আমি একটা জামা পরেছি, এটা হলো আমার জামা, তখন এই জামাটা যখন শরীরে ছিল না, তখন আমাকে কেউ জিজ্ঞাসা করেছে আপনার নাম কি, যে আমার নাম শামিম আলী চিস্তি। যখন জামাটা পরেছি,
তখন কেউ আমাকে জিজ্ঞাসা করেছে আমার নাম কি, তখন নামটা বলেছি, তখন জামা ছাড়াও কিন্তু সেই আমি এবং জামা পরেছি আবার সেই আমি। তাহলে আত্মার জামা হলো এই দেহটা। এই আত্মার জামা যদি এই দেহটা হয়ে থাকে তাহলে এই আত্মাটা যখন পবিত্র হয় তখন আল্লাহ সেই আত্মায় মিশে আর সেই আত্মা আমার শরীরে মিশে আছে। তাই বলি যে যেই দিন আপনার মধ্যে আল্লাহ বিলীন হয়ে থাকবে, কেননা তিনি মহাপবিত্র, আপনি ক্ষুদ্র, আপনি ক্ষুদ্র পবিত্র, যখন নিজেকে পবিত্র করা হয় তখন আল্লাহ এই কালবের মধ্যে বাস করে এবং সেই বান্দার মুখে, সেই বন্ধুর মুখে আল্লাহ কথা বলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তখন জিব্রাইলও কিন্তু দলিল প্রমাণ করে যে জিব্রাইলও আল্লাহকে দেখে নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখেছেন। তাই একটা কথা বলা হয়েছে, মানুষ তুই খোদা বাজো এই মন্ত্রণা কে দিয়েছে, মানুষ ভজো কোরআন খোঁজো পাতায় পাতায় সাক্ষী আছে, খোদাই নেহি ছায়া কায়া স্বরূপে ধরেছে মায়া, রূপে মিশে রূপের ছায়া ফুল কলিচ হয় প্রেমের গাছে, আরব দেশে মক্কার গড় মদিনায় রাসুলের কব্বর, বাইতুল্লাহ শূন্যের পাথর মানুষে সব করিয়াছে। এবার মানুষে করেছে কর্ম কত পাপ আর কত ধর্ম, বুঝিতে সেই নিগুড় মর্ম মন মহাদের মধ্যে আছে। এবার খুলবে যখন দিলের কপাট, দেখবে তবে প্রেমের হাট, মারেফত সিদ্ধের ঘাট সকলই মানুষের কাছে। এবার সৃষ্টিরও আগে পরোয়ারে মানুষের রূপ নেহার করে, ওরে ফেরেস্তারা যাইতে না রে মানুষ তথা গিয়াছে। তাহলে যেখানে ফেরেস্তা পৌঁছাইতে না পেরেছে সেখানে মানুষ পৌঁছে গেছে। তাহলে মানুষ 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ। তবে হে জগৎবাসী, আজকে আসল কথায় আসি, সেটি হল যে আল্লাহ যখন মানুষের মধ্যে, পবিত্র মানুষের মধ্যে মিশে যায়, তখন দেখা যায় এটা যার মধ্যে মিশে গেছে কখনো কখনো সেও বলতে পারে না। কেন? তার হাত পা চোখ নাক কান সমস্ত কিছু আল্লাহ ব্যবহার করতে থাকে। ঠিক একজন আজরাইল যখন আসবে তখন তারা সেই পবিত্র মানুষের মধ্যে যখন আল্লাহ বিলীন হয়ে থাকে তখন তার মধ্যে নূরের তাজাল্লিকে দেখতে পায়, আল্লাহর জাতি নূরকে দেখতে পায়, কিন্তু আল্লাহকে দেখতে পায় না। কারণ মানুষ হইতে সূর্য শ্রেষ্ঠ নয়, মানুষ হইতে ফেরেস্তাও শ্রেষ্ঠ নয়। এজন্যই এই কথাটা কয় যে খালাকাল ইনসানি আদম ওয়ালি সুরাতিহি, তাহলে আল্লাহর রূপ স্বরূপ দিয়ে আদমের স্বরূপ বানানো হয়েছে। এমন কোনো কথা বলা হয়নি যে আল্লাহর স্বরূপে জিন হয়েছে, আল্লাহর স্বরূপে ফেরেস্তা হয়েছে, এরকম কথা বলা হয়নি। খালাকাল আদম আলি সুরাতিহি। যাই হোক, আজকের এই কথাগুলো আপনাদেরকে কি বোঝানো হলো, যে নিজেকে যতই চেষ্টা করি একা একা কখনো পবিত্র করতে পারবো না। নিজেকে পবিত্র করতে হলে একমাত্র পবিত্র মানুষের কাছে যেতে হবে এবং সেই মানুষটি কি করে নিজেকে পবিত্র করেছে সেই সাধনাগুলো নিতে হবে এবং কোন কায়দা কখন কীভাবে করেছে সেগুলো আমাকে করতে হবে ইনশাল্লাহ। যদি কই মনের প্রেম থেকে, চোখের পানির সাথে, অন্তরের টান থেকে, ভাবের দেশে থেকে যদি কেউ এই সাধনাগুলো 6 মাস করতে পারে, 6 মাসে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, তার 12 বছর লাগবে না। কারণ সমস্ত কিছুই তো এখন ডিজিটাল হয়ে গেছে। যেমন আগে 36 বছর সাধনা করে আল্লাহকে লাভ করত সাধুরা, এখন যদি কেউ চোখের জলে আল্লাহকে বলে এবং সাধন করে সেই জ্ঞান তত্ত্বর তালে তালে, তার শরীর থেকে ঝরে পড়বে সেই 33 কোটি বিন্দু জলে, তখনই কি হবে, সে পবিত্র হয়ে যাবে। যাই হোক, হে সমস্ত জগৎবাসী, আজকের আলোচনাটি এটাই ছিল যে কোন ধরনের লোকের কাছে আজরাইল ফেরেস্তা আসতে ভয় পায়।
আমার কথাগুলো কি আপনারা মিল পেয়েছেন কি না? যদি মিল পেয়ে থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি মিল না পেয়ে থাকেন অবশ্যই জানাবেন। এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চাইতেছেন, যে এই ধরনের আলোচনা আমাদের চাই, অবশ্যই আপনারা কমেন্টে লিখে দিবেন। এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো ভালো আলোচনা আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।